আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো এক সেপ্টেম্বর দুই হাজার বাইশ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন করবেন কিভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফিভাইলের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে ফিল ফিভাইলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল হুইল টি ডাউনলোড করার জন্য ছয় সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল হুইল ডাউনলোড করে নিবেন তারপর হবে এই অপসিটি ফিলিস্টের হয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে ইনস্টল করা নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিক্সেল অ্যাপ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে উপরে থ্রি ডটাই ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ভিউল ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন তারপর আপনার ফোনে ডাউনলোড ডাউনলোডকৃত হোল্ডারে যে ফিল ভিএলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল ভিউএলটির উপর ক্লিক করে দেবেন তারপর ওপেন ওফেনের অ্যাডে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন এই ফটোটি চেঞ্জ করা আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন সেই জন্য ফটোটির উপরে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে মাসকানের অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন রিসিলেক্টিক ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে এভাবে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন শুভেচ্ছন্দে সুমন আহমেদ এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন সেই জন্য এই লেয়ার ক্লিক করবেন তারপরে সর্বপ্রথম সুমন আহমেদ রাজীব নামটি লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির পাশে থাকা আইকনে ক্লিক করবেন আবার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এই নামটিকে ডিলেট করে দিয়ে আপনি যে নামটি দিয়ে ডিজাইনটি তৈরি করতে চান সেই নামটি দিয়ে দিবেন তারপর ওকে ক্লিক করবেন তারপরে লেয়ার আইকনে ক্লিক করবেন তো সেই নামটি এখানে বসে যাবে তো আপনি না এই নামটির কালার এবং ফ্রন্ট চেঞ্জ করবেন সেই এই অপশনে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানেও অনেকগুলো ফন্ড পেয়ে যাবেন আপনার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে দিবেন তারপর ওকে ক্লিক করবেন তো একইভাবে আপনি এই লেখাগুলোরও কালার এবং ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন তো সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করা হয়ে গেলে এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এখান থেকে বেরি হাই বা আল্ট্রা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ